নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা হবে, আপনার বাড়িতে হোক আর মন্দিরেই হোক। পুজোর আগে তিনটে কাজ করুন, আপনি ঠাকুরের আশীর্বাদ পাবেনই, একদম পাবেন। তিনটে কাজ, আসুন এই পুজোটাকে কী করে আমরা একদম পিওরভাবে করতে পারবো। আসলে এই বাহ্যিক আচার অনুষ্ঠানে পুজো কতটা হয় আমি জানি না, আসল হচ্ছে মনের সঙ্গে তার কানেকশান। এটা আসুন আজকে ঠিক করি, তিনটে কাজ আপনারা করুন, অবশ্যই ফল পাবেন, হাতে নাতে ফল পাবেন। প্রথম দেখুন, পুজোর আগে স্নান। আমাদের অনেকে একবার প্রশ্ন করেছিলেন, আচ্ছা পুজোর আগে কি স্নান করতে হয় বা স্নান না করে কি পুজো করা যায় না? স্নান না করেও যায় অবশ্যই, আসল হচ্ছে মন। কিন্তু স্নান করলে কি হয়, স্নান করলে আমাদের দেহের অপবিত্রতা যা কিছু আছে তা দূর হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের খানিকটা দেখবেন আমরা স্নানের পর একটু রিল্যাক্স ফিল করি, মনটা খানিকটা স্থির করতে যেন সহজ হয়। আপনি প্রচণ্ড দুশ্চিন্তা করছেন, একটুখানি টেনশন করছেন, দেখবেন একটু স্নান করে আসুন, দেখবেন একটু শরীরটা যেন ঝরঝরে লাগছে। তা স্নান করার একটা যুক্তিকতা আছে, আমরা যে স্নান করি, আমরা পরিশুদ্ধ হওয়া, স্নান করে শুদ্ধ হওয়া যে কথাটা বলি, আসল কথা আমাদের দেহশুদ্ধর সঙ্গে সঙ্গে মনটাকে স্থির করতে সহযোগিতা করে এই স্নান করা। এবং স্নানটা সকালের দিকে, আপনি রাত 12টার সময় স্নান করে পুজো করছেন, তার থেকে বেশি কাজ হবে। দেখবেন আমরা শুধু স্নান নয়, দেবতাদেরও পুজোর সময় না স্নান করানো হয়, দুর্গা পুজোর সময় মহাস্নান হয়, দেবীর মহাস্নান, স্নান করিয়ে তাকে পুজোয় বসানো হয়। আসল হচ্ছে এই যে আমার কনসেন্ট্রেশন পাওয়ার, আমার মনোযোগটাকে কেন্দ্রীভূত করা। এবার দ্বিতীয় কাজ দেখুন, যেদিন পুজো করছেন বা যখন পুজো করছেন, পুজোর আগে কখনো কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি করবেন না। মনে যত কুচিন্তা আছে, খারাপ চিন্তা আছে, সব দূর করুন। পুজোর সময় তুমি প্রভু আমি দাস, এছাড়া আর দ্বিতীয় কোনো কথা নেই, আমার দ্বিতীয় কোনো কথা আমি ভাবনা চিন্তার মধ্যে আনবো না। পুজোর আগে কারোর সঙ্গে ঝুট ঝামেলা নয়, এতে করলে কী হবে, মনের মধ্যে একটা আন্দোলন তৈরি হবে, তখন আপনি কোথাও মন বসাতে পারবেন না, পারবেন না মনকে স্থির করতে গেলে। তাই এটা চাই, সেই দিনটা পুজোর আগে, অনেক সময় দেখবেন অনেকে আছেন পুজোর সময় কথা বলেন না, আগেকার সময় ছিল, অনেক বাড়িতে এখনও প্রথাগুলো আছে, ঠাকুরের ভোগ রান্নার সময় মুখে একটা কাপড় বেঁধে নেওয়া হয়। আমরা ভাবি যে মুখের কোনো লালাটালা ছিটকে যেতে পারে তার জন্য, না একদম নয়, ভোগ রান্নার সময় কথা বলবে না, অর্থাৎ এক মন দিয়ে ঈশ্বরের প্রতি মন সন্নিবিষ্ট করে সে শুধু ঈশ্বরকে ডাকবে। এবার তৃতীয় কাজ, যখন পুজো চলছে, পুজোর সময় একদম হুটোপুটি করবেন না, স্থির হয়ে বসে আপনি মনে মনে, বাহ্যিক পুজো হচ্ছে, আপনি ধূপ জ্বালছেন, আপনি প্রদীপ দিচ্ছেন বা মন্ত্রোচ্চারণ করছেন, মনে মনে ভাবুন যে আপনার সামনে যে বিগ্রহ দেবতার মূর্তি রয়েছে তিনি জীবন্ত হয়ে উঠেছেন আর আপনার পুজো গ্রহণ করছেন। এই মানস পুজোই শ্রেষ্ঠ পুজো, শাস্ত্রেও একথা বলা আছে। প্রত্যেকে এইভাবে ভাবুন, দেখবেন বাড়িতে পুজো হলে বাড়িতে সত্যনারায়ণ ব্রত হচ্ছে, চণ্ডী ব্রত হচ্ছে, ইত্যাদি যত রকম পুজো পার্বণ আছে, ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, তাই না, যত সাধুসঙ্গ হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, সব কিছুর মধ্যে যখন হবে তিনি ভাবগ্রাহী জনার্দন, একটা দেখবেন একটা ভাবের পরিবেশ, আমার মনের মধ্যে সেই ভাবের পরিবেশটা সৃষ্টি করতে হবে যে তিনি জীবন্ত হয়ে গ্রহণ করছেন। এটা বুঝতে পারলে দেখবেন পুজো সার্থক হবে, ঈশ্বরের আশীর্বাদ অনুভব করতে পারবেন, ঈশ্বর অনুভূতি অনুভবের ব্যাপার। ভালো থাকুন, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।